বন্ধুরা কেমন আছে? তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে দেখো, বিগত কত দিন, প্রায় বোধহয় 7-8 দিন কি 10 দিন পরে একটু রোদ উঠেছে। রোদে মানে মনটা এত ভালো লাগছে, রোদ দেখে মনে হচ্ছে বাবা এবার একটু বাঁচলাম, এত সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ গরম লাগছে, বাট বৃষ্টির থেকে বেঁচেছি। বাপরে বৃষ্টি, বাপরে বৃষ্টি। তো চলো আজকে বানাচ্ছি চিকেনের একটা নতুন রেসিপি, চিকেন ভুনা। যদি আমি এটা ইউটিউব দেখেই করছি, বাট চলো দেখা যাক রেসিপিটা কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। তো চলো রেসিপিটা তৈরি করে নিই। দেখো বন্ধুরা, চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে কড়াইয়ের মধ্যে ফার্স্টেই নিয়ে নিয়েছি। প্রথমেই জল দিয়ে ধুয়ে আর নিয়ে নেবে, তারপর পেঁয়াজগুলোকে এইভাবে কাটবে আর আদাগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবে। নিয়ে এখানে ঠিক দিয়ে দেবে। এখানে একটু রসুন থেঁতো দিতে হতো, সেটা আমি ভুলে গেছি, ওই জন্য আমি পরে দেবো, তা তোমরা আগেই দিয়ে দেবে। তারপর দেখো বন্ধুরা, আমি এখানে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেবো। তোমরা যতটা ঝাল খাবে ঠিক ততটাই লঙ্কা গুঁড়ো দেবে। আমি যেহেতু অল্প করেই দিয়েছি। দেওয়ার পর এখানে দেখো আমি এগুলো সমস্ত কিছু দিয়ে নিয়েছি। দিয়ে নেবার পর যেটা করবে, এই চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না, চটজলদি করে ফেলতে পারবে তোমরা। তারপর এখানে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে, দিয়ে কড়াইয়ের মধ্যে আর কি বসাবে বসিয়ে, তারপর এগুলোকে সমস্ত নাড়িয়ে নেবে, মানে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটে যাবে তখন তোমরা ঢাকা চাপা দিয়ে ওই 5-10 মিনিট মতো হতে দেবে। তত তার আগে ওরা আর কি চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। তা এই রেসিপিটা তোমরা করতে পারো। দেখো যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়, রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাতের থেকেও। তারপর দেখো এই দেখো আমার চিকেনটা একটু ফুটে উঠেছে। এবার আমি এখানে যে ঢাকা চাপা দিয়ে এটা 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দেবো, যাতে চিকেনটা আর কি সেদ্ধ হয়ে যায়। তারপর যখন দেখবে চিকেনটা সেদ্ধ মোটামুটি হয়ে এসছে, তখন এই দেখো তখন আমি এখানে যে রসুন বাটা দিচ্ছি আদা রসুন পেস্টে, যেহেতু আমি আগে ভুলে গেছি, তোমরা কিন্তু প্রথমেই রসুনটা থেঁতো করে দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখো আমি টমেটো কুচি করে রেখেছি, লঙ্কা রেখেছি আর ধনে পাতা কুচি রেখেছি। এগুলো এই সময় কিন্তু এখানে দিয়ে দেবো, এই যে সমস্তগুলো দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে আবার 5 থেকে 10 মিনিট মতো কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এখন কিন্তু আমি এখানে সাদা তেল দেবো, এতক্ষণ কিন্তু আমি কোনো তেল দিইনি। এবার আমি এখানে দেখো তেলটা দিয়ে দেবো, দিয়ে এগুলো সমস্ত মিশিয়ে নেবো। নিয়ে 10 মিনিট মতো ভালো করে আর কি ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। আর তার আগে তোমরা এখানে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে দেবে। ঘি গরম মশলাও দিয়ে দিলাম, সব আর কি একবারে দিয়ে দেবে, যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে 10-15 মিনিট মতো হতে দেবে। 10-15 মিনিট মতো যখন তোমার ঢাকা চাপা দিয়ে হয়ে যাবে, এখন চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা চাইলে আরেকটু ঝোল টানিয়ে নিতে পারো। আমি যেহেতু ভাতের সাথে খাওয়া বলে একটু ঝোল রেখেছি, কিন্তু রুটির সাথে খেলে কিন্তু ঝোলটা একটু টানিয়ে দেবে, তাহলেই আমার চিকেন ভুনা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা। হাই বন্ধুরা, আজ তোমাদের সবার সাথে অনেকদিন পর কথা হলো। অনেকদিন মানে অনেক অনেক দিন পর আমি ভিডিওটা শুরু করেছিলাম, প্রায় বোধ হয় 4-5 দিন আগে একটু ভিডিও করেছিলাম। সেদিনকে একটা চিকেনের রেসিপি বানিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করব, কিন্তু ফ্যামিলি কিছু পরিস্থিতির জন্য আমার আর ভিডিওটা করা হয়ে ওঠেনি, মানে মনটাই ভালো নেই, সেজন্য আমার একেবারেই ভিডিও বানাতে এখন ইচ্ছাই করে না, সেই জন্যই আর কি করি না, সেই জন্য আর একদমই ভিডিও বানানো হচ্ছে না। তার আগে আজকে আমি তোমাদেরকে আমার শাড়ি, পুজোতে যে 2-3টে শাড়ি আছে সেই 2-3টে শাড়ি তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি, আর ওইগুলো দেখেই আজকে ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমাদের সবার সাথে ও দেখো যে এখনই বলে দিচ্ছি, সবার সাথে নতুন ভিডিওতে দেখা হবে। চলো আগে শাড়িগুলো দেখিয়ে নিই। আর ওই যে বললাম মন একদম ভালো না থাকলে ভিডিও বানাতে ইচ্ছাই করে না, মন যেহেতু একদমই ভালো নেই সেই জন্যই ভিডিও বানাচ্ছি না। আর যেহেতু ভিডিও বানাচ্ছি না সেই জন্য ভিউজ তো একেবারেই পড়ে গেছে, বিশাল পড়ে গেছে, মানে এমনিতে তো আগে তো ভিউজ হতোই না, এখন তো আরোই হচ্ছে না। তা চলো তাও দেখাচ্ছি তোমাদেরকে কি শাড়ি আমার পুজোতে হয়েছে সেগুলো দেখাচ্ছি। জানি না কটা কি পরতে পারবো বা কখন কি পরবো, আমি নিজেও জানি না। তাও চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা, ফার্স্ট যে শাড়িটা দেখাবো, এই যে এইটা, এটা একটা বাটিকের সাথে পিওর সিল্কের শাড়ি, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে। তোমাদেরকে এর আগে আমি শো করেছিলাম বাট অতটাও দেখানো হয়নি বলে আজকে আবার দেখাচ্ছি। দেখো এই যে খুব সুন্দর একটা বাটিক প্রিন্টের পিওর সিল্ক, এই দেখো, দাঁড়াও একটুখানি ভালো করে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, এই যে শাড়িটা ভালো করে দেখানোর জন্য আমি আবার একটু নিচে নামিয়ে নিলাম স্ট্যান্ডটা,
তো এই দেখো, এটা হচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে কালারটা। আর এই পিওর সিল্কের শাড়িটা আমাকে আমার শাশুড়িমা দিয়েছে, আমার মুখটা কেটে যাচ্ছে, তাও তবু শাড়িটা তো দেখানো যাচ্ছে। আর একটা শাড়ি দেখো বন্ধুরা, এই শাড়িটা, এটাও আমাকে দিয়েছে, এটা খুব সুন্দর চন্দন কালারের মধ্যে ডিজাইনার শাড়ি। আর এখানে দেখো এরকম নেট বসানো আছে, নেটের মধ্যে এরকম কাজ করা আছে, শাড়িটা খুব সুন্দর আর কি দেখতে। দেখো এই যে এটা, এটা আঁচলটা হচ্ছে সব থেকে সুন্দর, তারও দেখাচ্ছি আঁচলটা। আঁচলটাতে পুরো আর কি নেটের কাজ আছে, মানে আঁচলটাই তো মেন, শাড়ির তো মেন আঁচলটাই। এই দেখো এরকম পুরো নেটের কাজ, ভীষণ সুন্দর একটা দেখতে আঁচল। আর এরকম এই যে এটা হচ্ছে, আর একটা শাড়ি দেখালাম তোমাদেরকে, আর আর একটা শাড়ি দেখো দেখাচ্ছি, এটাও একটা ডিজাইনার শাড়ি, সবই কিন্তু আমার শাশুড়ি দিয়েছে। তো এই দেখো এই শাড়িটাও দেখো কি সুন্দর দেখতে, এই কালারটা হচ্ছে তোমার ইয়েলো, মানে কি ইয়েলো, গোল্ডেন ইয়েলো ঠিক না, খুব সুন্দর ইয়েলোটা এটা। আর এরকম ডিজাইন করা আছে, খুব সুন্দর দেখো দেখতে। আর এই দেখো পুরো পাখি, দেখো পাখির আর কি মডেলটা, তারা ভালো করে দেখাচ্ছি, দেখো এই দেখো পুরো পাখির মডেলের শাড়িটা, খুব সুন্দর এই একটা ডিজাইনার শাড়ি। এই দেখো দেখেছো কি সুন্দর দেখতে শাড়িটা। তো এটা আর একটা শাড়ি দেখে নাও, এই যে এরকম ভালো দেখতে। তো তোমাদের সবার সাথে ভাবলাম একটু শাড়ি আজকে শেয়ার করি, কারণ একেবারেই কিছু ভিডিও করা হচ্ছে না, সেই জন্যই আজকে দিলাম। আর আঁচলটা দেখো শাড়িটা ভীষণ সুন্দর, এই যে এই কালারের ব্লু কালারের আঁচলটা, হাফ অ্যান্ড হাফ শাড়িটা, এটা হাফ ওটা হাফ, খুব সুন্দর দেখতে। তো এই কটা শাড়ি দেখালাম, তিনখানা আমার শাশুড়ি দিয়েছে। আর আর একটা শাড়ি দেখো আছে, এটা আমি এখনো অবধি ভাঙিনি, যদিও জানি না কবে ভাঙবো। এই দেখো রেড কালারের একটা ঢাকাই, ভীষণ সুন্দর, এই শাড়িটা আমার খুবই পছন্দের, বাট এখন অবধি আমার কোনোদিন ভাঙা হয়নি। এই দেখো শাড়িটার কালারটা দেখো, পুরো রেডের মধ্যে আর ঢাকাই, ভীষণ সুন্দর দেখতে, জানো শাড়িটা মানে এত ভালো না, আমার খুব পছন্দের একটা শাড়ি, কিন্তু আমি এখনও অবধি এটা ভাঙিনি। তো এই দেখো শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো খুব সুন্দর দেখতে, এই দেখো, এই দেখো কালারটা দেখাচ্ছো, এরকম একটা সবুজ রঙের শাড়ি আছে ঢাকাই, সেটা আমি পরেওছি। তো এই শাড়িটা দেখালাম তোমাদেরকে, আমার ভীষণ পছন্দের। আচ্ছা এটা কি হাফ অ্যান্ড হাফ, ও নাকি জানিটা হাফ, ও আচ্ছা না না, এটা বোধ হয় হাফ অ্যান্ড হাফ শাড়িটা, ও লাল পুরোটা নয়। দেখো বন্ধুরা আমি সেটা দেখিও নি, সবুজও দেওয়া আছে, মানে হাফ লাল হাফ সবুজ। সত্যি শাড়িটা দেখতে খুবই সুন্দর, কিন্তু পরা হয় না বলে শাড়িগুলো জানি না কবে কোনটা পরতে পারবো, নিশ্চয়ই এর মধ্যে একবার পরার ইচ্ছা আছে। তো চলো বন্ধুরা, এই তিন চারটে শাড়ি দেখালাম, কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমি দেখবো যে কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লেগেছে, আর যেটা ভালো লেগেছে আমার জানিয়ে দিও। তা চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, আর যদি ভালো লাগে তাহলে করো। আর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতেও কিছু কারণবশত আমার ভিডিও দিতে দেরি হচ্ছে, কিন্তু যতদূর পারবো আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে দেখা যাক আবার কি ভিডিও দিই। তো চলো, আর এখন রান্না বান্নাও সেভাবে আমি করছি না, যেহেতু সেদিনকে ইলিশ মাছ করেছিলাম, তো ভাবলাম প্রথমে রেসিপিটা শেয়ার করব, তারপরে ভাবলাম ইলিশ মাছ তো আমি এমনিই করেছি, কালো জিরে দিয়ে করেছি, সেজন্য আর শেয়ার করলাম না। তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা।